হাড় বেড়ে যায় বা ক্ষয় হয় যেটাকে আমরা লাম্বার স্পেন্ডুলোসিস বলি অনেকের আবার কমর থেকে দেখা গেছে হাড় সরে যায় মেরুদণ্ডের চিকুন হয়ে গেছে এটা তো ওইভাবে বুঝে দেবে না যে ক্যানেল স্টোনোসিস উঠে যখন দাঁড়ায় কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি আর সোজা হয়ে দাঁড়াইতে পারি না বা স্টেপ দিতে পারি না কিছুক্ষণ বসে গেলে আবার আমি ঠিক মতো হাঁটতে পারি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সাধারণত বয়সের কারণে যে ব্যথাগুলো হয় সেগুলো নিয়ে যেমন যখন বয়স ফর্টি ফাইভ বা ফর্টি ক্রস করে অনেকেই দেখেন আমাদের কাছে আসেন বলেন যে ডাক্তার বলেছে মিরুদণ্ডের হার ক্ষয় হয়েছে বেড়ে গেছে বা হাঁটুর হার ক্ষয় হয়ে গেছে এই 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 বয়সে কি ধরনের পেনগুলো হয় সাধারণত যখন ফর্টি ফাইভ বয়স শুরু হয় তখন আমাদের ডিজেনারেশন শুরু হয় এই বয়সে কারো কোমর ব্যথা হয় কারো হাঁটু ব্যথা হয় কারো ফ্রোজেন শোল্ডার হয় বিভিন্ন জয়েন্টেও ব্যথা হইতে পারে যেমন কেউ আমাদের কাছে কমপ্লেন করেন যে আমি হাঁটু ভাজ করে টয়লেটে বসতে পারি না আমি হাঁটু ভাজ করে না নামাজের আসনে বসতে পারি না বা নিচে বসে নামাজ পড়তে পারি না আমার হাঁটুর ভিতরে কটকট শব্দ হয় হাঁটুতে ভর করে আমি সিঁড়ি টপকাইতে পারি না বা উঁচু নিচুতে উঠতে গেলে আমার হাঁটুতে ভর দিলে ভিতরে ক্যাচ করে ভিতে বা শব্দ হয় অনেকে বলেন যে আমার হাঁটু ব্যথা কিন্তু হাঁটুটা একটু বাঁকা হয়ে গেছে আমি একদিকে ধুলে ধুলে হাঁটি আমার মনে হয় আমার একটা পা ছোট হয়ে গেছে আবার যেই ব্যথাগুলা ব্যাক পেনের কমপ্লেন সেটা দেখা গেছে কেন হয় ব্যাক পেনগুলা তার কোমরে কি হয় হাড় বেড়ে যায় বা ক্ষয় হয় যেটাকে আমরা লাম্বার স্পন্ডিলোসিস বলি অনেকের আবার কোমর থেকে দেখা গেছে হাড় সরে যায় অনেকে বলে আমার কোমরের একটা হাড় সুরে গেছে অনেকে আবার এসে বলেন যে আমার নাকি স্পাইনের বা মেরুদণ্ডের চিকুন হয়ে গেছে এটা তো ওইভাবে বুঝে দেবে না যে স্পাইনাল ক্যানেল স্টোনোসিস অনেকে কমপ্লেন করেন যে আমি একদম বসে থাকলে শুয়ে থাকতে ভালো থাকি উঠে যখন দাঁড়ায় কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি আর সোজা হয়ে দাঁড়াইতে পারি না বা স্টেপ দিতে পারি না কিছুক্ষণ বসে গেলে আবার আমি ঠিকমতো হারতে পারি এই যে সিমটমগুলা অনেকে বলে যে আমার কোমরের পিছন থেকে একদম পায়ের দিকে ব্যথা তাহলে আমরা কি বুঝবো যে তার হাড় বেড়ে যাওয়া বা ক্ষয় হওয়ার কারণে সাইটিক নার্ভে কম্প্রেশন আছে সাইটিকের পেন আমরা বলতে পারি এবং অনেকে আবার বলে যে রাতের বেলা আমার মাসেল ক্রেম করে বা আমার অ্যাঙ্কেল জয়েন্ট ফুলে যায় অ্যাঙ্কেলে ব্যথা করে গোড়ালিতে ব্যথা করে পায়ের এই যে এই বয়সে এই ব্যথাগুলা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ফর্টি ফাইভের পরে আর ক্ষয় ক্ষয় হওয়া বেড়ে যাওয়া এই ব্যথাগুলা বেশি হয় মানে ডিজেনারেশনের সাথে সম্পৃক্ত আপনার বয়সের সাথে সাথে যেমন স্কিন কুচকায় চুলপাকে হাড়েরও একটা পরিবর্তন হয় মাসেলেরও কারো টাইটনেস বেড়ে যায় কারো উইকনেস বেড়ে যায় তখনই কি করতে হবে যখন আপনার ব্যথা হবে আপনাকে অবশ্যই একজন ডক্টরের কাছে গিয়ে অ্যাসেসমেন্ট করে ট্রিটমেন্ট নিতে হবে যদি ডক্টরের কাছে যান সে আপনাকে মেডিসিন দিল আপনি খাচ্ছেন ভালো আছেন কিন্তু দেখা গেছেন যে ওষুধটা বন্ধ করে ব্যথা আবার চলে আসতেছে আপনি যেই কাজ করতে গেলে ব্যথা লাগতো সেই কাজ করতে গেলে আপনার পেনটা বেড়ে যায় যেমন আপনি সামনে ঝুঁকতে পারতেছেন না হাঁটু ভাজ করতে পারতেছেন না আপনি ভালো মতো দাঁড়িয়ে হাঁটতে পারতেছেন না কেউ বলে বিছানায় মুভমেন্ট করতে পারে না মর্নিংয়ে পেন বেড়ে যায় সেটা ব্যাক পেনও হইতে পারে গোড়ালিতে ব্যথা হইতে পারে তখন অবশ্যই আপনাকে একজন ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম